প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ শ্রেণী বাংলা ভাষণ আইসিটি পৃষ্ঠা 49 পৃষ্ঠা কম্পিউটার প্রোগ্রামিং। আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের একদম হাতে খড়ি শিখব। কম্পিউটার প্রোগ্রামিং কি, কীভাবে, কয় ধরনের, কী কী, একদম বেসিক কিছু সাধারণ কিছু আমরা ধারণা নিব, ঠিক আছে? পৃষ্ঠা 49 সবাই বই করো। পৃষ্ঠা 49 ঠিক আছে। আমি তোমাদেরকে এখন কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কাজ করানোর জন্য এর নিজের ভাষায় রচিত নির্দেশনাবলীকে কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়। অর্থাৎ কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য কম্পিউটার তার নিজের ভাষায় নির্দেশনাবলীকে কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়। কম্পিউটার প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। হ্যাঁ, কম্পিউটার এই প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে যে বাংলা বা ইংরেজি ভাষা, এই ধরনের না, অনেকটাই ধরনেরই দেখেন বলছি আমি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি বিশেষ ধরনের ভাষা যা ব্যবহার করে বিভিন্ন অ্যাপ্লিকেশন, প্রিন্ট বা অন্যান্য নির্দেশনাবলীর সেট রচনা করে তার দ্বারা কম্পিউটারকে সুনির্দিষ্ট কাজের জন্য নির্দেশ প্রদান করা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি বিশেষ ধরনের ভাষা যা ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, স্ক্রিপ্ট বা অন্যান্য নির্দেশনাবলীর সেট রচনা করে তা দ্বারা কম্পিউটারকে সুনির্দিষ্ট কাজের জন্য নির্দেশ প্রদান করা হয়। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রাম তৈরির জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা ব্যবহৃত হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বিভিন্নভাবে ভাগ করা হলো এটি মূলত প্রধানত দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুই, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার দেখো লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে সরাসরি কম্পিউটারকে এর হার্ডওয়্যার লেভেলের অ্যাক্সেস করা যায়। অর্থাৎ এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে কম্পিউটারের বোধগম্য বা এর কাছাকাছি ভাষায় প্রোগ্রাম রচনা করা যায়। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এরপরে আসো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে হলো মানুষের ভাষার প্রায় কাছাকাছি ভাষা। মানুষ সহজে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, লিখতে পারে বা মনে রাখতে পারে। এটি ইংরেজি ভাষার মতো। কোনটি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো যেমন C++, বেসিক, প্যাসকেল, ফোরট্রন ইত্যাদি। এগুলো হচ্ছে কি, কতগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে।
হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন C++, বেসিক প্যাসকেল, তারপর হচ্ছে যে ফোর্টরান, ORT ফোর্টরান, এগুলো সবগুলো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার আসো ইন্টারনেট সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম জানলাম, এগুলো হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা নিলাম, ঠিক আছে। এখন আমরা ইন্টারনেট সম্পর্কে জানব। বিশ্বব্যাপী কম্পিউটারের, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকে বলা হয় কি ইন্টারনেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থা হল ইন্টারনেট। এই জন্য ইন্টারনেটকে বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্ক ব্যবস্থা বা নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা হয়। পৃষ্ঠা 49 পৃষ্ঠা। ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ, ইন্টারনেট ব্যবহার সুবিধা অনেকগুলো আছে। যেমন ইন্টারনেট হলো তথ্যের বিশাল এক বিশাল ভাণ্ডার, বিপুল ভাণ্ডার, এবং প্রায় সব ধরনের তথ্য এখান থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? ইন্টারনেট থেকে পাওয়া যায়। প্রায় সব ধরনের তথ্যই ইন্টারনেট থেকে পাওয়া যায়। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে তথ্য আদান প্রদান করা যায়। বিশ্বের যে কোনো স্থান থেকে বিভিন্ন ইন্টারনেট টিভি রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিনোদনের উপাদান ডাউনলোড করে ব্যবহার বা উপভোগ করা যায়। বিভিন্ন স্থানীয় বা আন্তর্জাতিক নিউজ পেপারের অনলাইন ভার্সন বিশ্বের যে কোনো স্থান থেকে ইন্টারনেটে কি পাঠ করা যায়। অনলাইন ভার্সন অর্থাৎ অনলাইনে কিছু পত্রিকা থাকে, ঠিক আছে, এটা লোকাল পত্রিকা হতে পারে, স্থানীয় পত্রিকা হতে পারে, ডিস্ট্রিক্ট লেভেলের পত্রিকা হতে পারে, জেলা পর্যায়ের পত্রিকা হতে পারে, বিভাগীয় পর্যায়ে বা দেশের যে কোনো পত্রিকা বা বিদেশের যে কোনো পত্রিকা। আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে আমি কি পড়তে পারবো, রাঙামাটির একটা পত্রিকা আমি আমেরিকা থেকে পড়তে পারবো। ই কমার্সের সাহায্যে ঘরে বসে পণ্য ক্রয় করা যায় বা বিভিন্ন সেবা লাভ করা যায়। ই কমার্স, ইলেকট্রনিক কমার্স, ই কমার্সের সাহায্যে ঘরে বসে পণ্য কি করা যায়, ক্রয় করা যায় বা বিভিন্ন সেবা কি লাভ করা যায় ই কমার্সের মাধ্যমে। ই কমার্স হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসা করা হয়। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শিক্ষা লাভ করা যায়। বিশ্বখ্যাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া যায়। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শিক্ষা লাভ করা যায় এবং বিশ্বখ্যাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া যায়। ইয়াহু, মেসেঞ্জার, গুগল টক, স্কাইপি প্রভৃতির মাধ্যমে টেক্সট বা ভিডিও এর দ্বারা একে অপরের সাথে যোগাযোগ করা যায়, কথা বলা যায়, মত বিনিময় করা যায়। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে উন্নত চিকিৎসার সেবা গ্রহণ করা যায় ইন্টারনেটের মাধ্যমে। তাহলে ইন্টারনেটের কী কী সুবিধা পাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এরপরে আসি ইমেইল। ইমেইল হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইমেইল বা ইলেকট্রনিক মেইল, ঠিক আছে। এই ইমেইলের মাধ্যমে অ্যাটাচমেন্ট করে টেক্সট, ছবি, অডিও, ভিডিও ফাইল আদান প্রদান করা যায়। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের অপর আরেক প্রান্তে অতি দ্রুত ইমেইল আদান প্রদান করা যায়।
এবং একই ইমেইল সিসি করে একাধিক প্রাপকের কাছে পাঠানো যায়। অর্থাৎ আমি একটা ইমেইল বা একটা বার্তা, একটা মেসেজ আমি একাধিক ব্যক্তির কাছে পাঠাতে পারবো এক ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, এরপরে আসো ওয়েব পেজ। ওয়েব পেজ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে থাকা কোনো ডকুমেন্টকে ওয়েব পেজ বলা হয়। বর্তমানে বিভিন্ন ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় নানা তথ্যাবলী ওয়েবে প্রকাশ করে থাকে। ওয়েবে তথ্য প্রকাশ করতে সক্ষম পেজগুলোকে সাধারণভাবে বলা হয় ওয়েব পেজ বলা হয়ে থাকে। প্রত্যেক ওয়েব পেজের একটি পৃথক ইউআরএল বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর দ্বারা চিহ্নিত করা হয়। ওয়েব পেজগুলো ওয়েব ব্রাউজার দ্বারা প্রদর্শন করা যায়। এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গমনের জন্য যে এদের মধ্যে হাইপারলিংক করা যায়। একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে গমনের জন্য এদের মধ্যে কি করা যায়, হাইপারলিংক করা যায়। পৃষ্ঠা হচ্ছে যে 50 পৃষ্ঠা। তারপর আসে ওয়েবসাইট। একই ডোমেইনের অধীনে থাকা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট বলা হয়। একটি ওয়েবসাইটে প্রবেশের পর প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলা হয়। ওয়েবসাইটকে সাধারণত এমন একটি সার্ভারে রাখা হয় যেটি সর্বদা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজটি রাখা হয় তার একটি সুনির্দিষ্ট ঠিকানা থাকে। এই সুনির্দিষ্ট ঠিকানাকে বলা হয় ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, ইমেইল কি, ইন্টারনেটের সুবিধা এবং ইন্টারনেট সম্পর্কে জানলাম এবং কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে একদম প্রাথমিক ধারণা আলোচনা করলাম। তোমরা একটু বইটা একটু পড়লে তোমরা এই বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।